আপনারা তো স্যালুট করেন, আপনারা তো জুতো খুলে কার কার বাড়িতে খিচুড়ি সার্ভ করেন। সম্মান করার জন্য যে জায়গা দিচ্ছে আপনাদের আমাদের প্রতি কৃতজ্ঞতা থাকা দরকার। লজ্জাও করে না, আর আমরা যখন রাস্তায় নামি তখন এরা দেখায় যে দেখো আমাদের কত বড় ট্রেনিং, আমাদের কত বড় শক্তি রয়েছে, আমাদের কত বড় ক্ষমতা রয়েছে। এই রাজ্যটা আপনাদেরও রাজ্য, এ রাজ্যটাকে আমরা গেস্টাপো বাহিনীদের দখলে যেতে দেব না, এটা যাতে পুলিশের মনে থাকে। আমরা আজকে নিঃশর্ত জামিন এখান থেকে নিয়েছি, মেডিকেলও আমরা এখান থেকে বলেছি যে আমাদের করবার দরকার নেই। এ পুলিশ যাতে সতর্ক হয়ে যায়, এ পুলিশ যাতে সাবধান হয়ে যায়, এ পুলিশ যাতে মনে না করে যে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে একটা দিন কয়েক ঘন্টা অ্যারেস্ট করে নিয়ে আর আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে, আমাদেরকে মানে শুধু ছাত্র যুব বামপন্থী কর্মীদেরকে নয়, আজকে গোটা রাজ্যে সাধারণ ছাত্র যুবর বাইরে যে মানুষ প্রতিবাদ করছে, যে মানুষ প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধেই আজকে পুলিশের একই ধরনের পুলিশ স্টেটের আজকের এই ভূমিকা। পুলিশকে আমরা বলবো আইন অনুযায়ী কাজ করুন, নইলে যতক্ষণ গায়ে উর্দি ততক্ষণ আমরা আপনারা যেটুকু সম্মান পাবার পাবেন, আর যদি করো তাবেদারি আর দালালি করেন, সেই তাবেদারি দালালি করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। একদম অতি সক্রিয়তা, যখন পুলিশ চোরদেরকে ধরার কথা, রেপিস্ট মার্ডারারকে ধরার কথা, গরু চোর চুরিদেরকে চোরদেরকে পাচারকারীদেরকে ধরার কথা, তখন পুলিশের এই তৎপরতা থাকছে না, টেবিলের তলায় ঢুকে যাচ্ছে। আমরা নিজেরা জানতে চাইছি এই যতগুলো পাঁচটা থানাতে আমাদেরকে অ্যারেস্ট করেছে, নিজেদের এলাকাতে সাধারণ খেটে খাওয়া মানুষের উপরে যারা মিথ্যে মামলা দিয়েছে, কমরেডদের উপরে যা মিথ্যে মামলা দিয়েছে, আর এলাকায় দাদাগিরি মোড়লগিরি জুলুমবাজি বাড়ানোর জন্য পুলিশ যা ভূমিকা গ্রহণ করছে, সেই ভূমিকাকে আমরা এখান থেকে নিন্দা জানাচ্ছি এবং আমরা সাবধান করে দিতে চাইছি, এবারে সাবধান হয়ে যায়। কি যেভাবে আজকে টানা হেঁচড়া করে তোলা হলো, একবারে ভয় পাচ্ছে পুলিশ, পুলিশ প্রতিবাদকে আন্দোলনকে, পুলিশ প্রতিরোধের প্রতিবাদের কণ্ঠকে, ছাত্র যুবদেরকে পুলিশ ভয় পাচ্ছে। আমরা বারবার সকালে এই কথাই বলেছিলাম যে কোথায় 144 ধারা আছে দেখিয়ে দিন, ওই জায়গাটা ছেড়ে যেখানে 144 ধারা নেই সেখানে করবো। কোর্টের উপরে সংবিধান, সংবিধানের উপরে কোর্ট নয়, আর কে 144 ধারা জারি করল? গতকালে যেখানে রাতে যেখানে অনশনকারীরা বসেছিল সেখানে কারা অ্যাপিল করলো যে আমাদের অফিসে ঢুকতে বেরোতে অসুবিধা হচ্ছে? সেই 50 জনের নাম প্রকাশ্যে নিয়ে আসতে হবে। কোন উকিল, তার কি রাজনৈতিক পরিচয়, তার কি আইনজীবীগত পরিচয়, কে এই মামলাটা করেছিল এই 144 ধারা জারি করার জন্য, তারও পরিচয় প্রকাশ্যে নিয়ে আসতে হবে। গেরস্থকে বলছে সাবধান হও, আর চোরকে বলছে চুরি করো। পশ্চিমবঙ্গের তৃণমূল আর বিজেপির এ টিম আর বি টিম মিলে পশ্চিমবঙ্গের এই চাকরির ক্ষেত্রকে যারা নস্যাৎ করতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুবদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই লড়াই, এই লড়াই সাধারণ মানুষেরা তারা প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। প্রত্যেকটা দিন একটা করে ছেলেমেয়ে সুইসাইড করছে চাকরি না পেয়ে, হতাশাগ্রস্ত হয়ে কেন অ্যারেস্ট করতে? এত মুর্শিদাবাদের কমরেডরা এখানে রয়েছেন, ওই তো নাম লিখে দিয়ে গেছে ছেলেটা, কাকে ঘুষের টাকা দিয়েছে সেই ছেলেটা সুইসাইড করে নিল, পরিবারটা নষ্ট হয়ে গেল। কিন্তু যার বিরুদ্ধে যার অ্যাকাউন্টে টাকা দিয়েছে, যার নাম করলো, কোথায় পুলিশের তৎপরতা? অটোনোমি স্ত্রী, পুলিশের তৎপরতা কোথায়? আনিস খান, কোথায় পুলিশের তৎপরতা? সিভিক ভলেন্টিয়ার যিনি ছিলেন তিনি এখনো পর্যন্ত ওই সারদা গ্রামে মোড়লগিরি মেরে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় পুলিশের তৎপরতা? যিনি এসপি ছিলেন তার তৎপরতা কোথায়? মইদুলকে যারা পিটিয়ে খুন করলো কোথায় তৎপরতা?
গোটা এলাকায় আমাদের তাজউদ্দিন মল্লিককে বোমা রাখার অপরাধে অ্যারেস্ট করে জেলে ভরে রেখেছে। কোথায় তৎপরতা পুলিশের দেখতে তো পাচ্ছি না। তাহলে যারা প্রতিবাদ করবে, অন্যায় আন্দোলন করবে, তাদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা। আর যাদেরকে ধরতে হবে, যাদেরকে চোরগুলোকে ধরে নিয়ে জেলে ভরে দিতে হবে, তাদেরকে নেই। আমরা আবারও বলছি, এই জেলের এই থানার বাইরে থেকে বলছি, যারা ঘুষ দিয়ে একটু তৃণমূল বিজেপির সঙ্গে গা ঘষাঘষি করে ভাবছেন যে দিন এসা হি চলেগা, এসা নেই চলেগা, সুধরে যান, সাবধান হয়ে যান। এই লড়াই একটা দিনের নয়, এই লড়াই লাগাতার চলবে। আর এই লড়াই গোটা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা এবারে প্রত্যেকটা পঞ্চায়েতে লড়বে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে লড়বে, প্রত্যেকটা বুথে লড়বে। আর তার জন্য কর্মী বাহিনী রেডি হচ্ছে। আর এই কর্মী বাহিনীদেরকে যদি পুলিশের রাষ্ট্র, পুলিশ স্টেট, তাদের গেস্টাপো বাহিনী দিয়ে যদি মনে করছে যে আমাদেরকে দমিয়ে দিতে পারবে, এটা তাদের ভুল। আর তাদের যিনি পুলিশ মন্ত্রী, তিনি যদি ভাবছেন যে আমার দিনটাও এইভাবেই চলে যাবে, এভাবে হবে না। যারা ঘুষের টাকা নিয়েছে, যারা আমাদের চাকরিগুলোকে চুরি করেছে, তাদের গলায় গামছা থাকবে, আর এসএফআই ডিওয়াইপার হাত থাকবে, টাকা কি করে বার করতে হয় আমরা জানি। আজকের এই ঘটনার প্রতিবাদে আগামী কোনো কর্মসূচি? আগামী কাল 3:30 সময় গোটা পশ্চিমবঙ্গের কলকাতা লাগোয়া সাধারণ মানুষ, নাগরিক, বুদ্ধিজীবী, সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আবেদন, আসুন এর প্রতিবাদে আরো একবার পায়ে পা মেলায়। আর আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। এবারে এই গোটা আন্দোলন প্রতিবাদ এই পশ্চিমবঙ্গের 78 রাজার বুথের সমস্ত গ্রাম পঞ্চায়েতে, সমস্ত বুথে, এই পাড়াতে, এলাকাতে এই প্রতিবাদ, এই কর্মসূচি নামবে এবং বিক্ষোভের আগুন জ্বলবে।